আধুনিক ও দ্রুত রেল পরিষেবার লক্ষ্যে 41,000 কোটি টাকা ব্যয় অমৃত ভারত স্টেশন স্কিমের অন্তর্গত 554টি রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশ এবং 1500টি রোড ওভারব্রিজ আন্ডারপাসের এদিন শিলান্যাস এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে পশ্চিমবঙ্গে 45টি স্টেশনের পুনর্বিকাশ করা হবে। এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হচ্ছে ব্যান্ডেল জংশনে। ওই অনুষ্ঠানে অংশ নিতে এদিন সকালে হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্পেশাল ট্রেনে রওনা দিচ্ছেন রাজ্যপাল ব্যান্ডেলের উদ্দেশ্যে। হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।